হয় অত্যাবশ্যক খাদ্য সামগ্রীর উপরও ঔষধকে ধরে বিভিন্ন সামগ্রীর মূল্য বৃদ্ধি বারুক জ্বলা কলা খুঁড়াইছে সর্বসাধারণ জনতাক। ইয়ার মাজতে পুনের টোল গেটর কর বৃদ্ধিয়ে পুনের মাধর মাহ উঠাইছে সর্বসাধারণ জনতাক। ইয়ার পরিপ্রেক্ষিত আজি সদৌ শিবসাগর জেলা ছাত্র সন্থায় এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে শিবসাগর দলমুখ চারিআলিত। মই বর্তমান সেই দৃশ্য দেখাব বিচারছো শিবসাগর দলমুখ চারিআলিত। এই ধরনের এই যোগান মন্ত্রীর প্রতিকৃতি দাহ করে আজি তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে ছাত্র সন্থায়। এয়া শিবসাগর দলমুখ চারিআলি পরিবেশ। শিবসাগর দলমুখ চারিআলিত আসুয়ে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে। এয়া মই দেখাই আছো বর্তমান ভাষ্যলম সদৌ অসম ছাত্র সন্থার কেন্দ্রীয় কার্যনির্বাহক সমীরণ ফুকন আছে। সমীরণ ফুকনের পর ভাষ্যলম যাতায়াতের ক্ষেত্রে সুবিধা দিব সুবিধা দিব কিন্তু টুলগেটর যর এই কর বৃদ্ধি করে লোক বৃদ্ধি করেছে আজের কেবলমাত্র লক্ষ্য হচ্ছে অর্থ সংগ্রহ করবো জনসাধারণের অর্থ সংগ্রহ করবো আর জনসাধারণের এই ক্ষেত্রে টক বকাই থাকলে কোনো কব লগা নাই। পুঁজিপতি সরকার পুনর্বার কোথাও জনসাধারণের প্রতি ভ্রক্ষেপ নথকা জনসাধারণ কন্ট্রোল হলেও নথকা এখন ফেস্টিভালি সরকার সরকার উচিত প্রত্যুত্তর দিব আমি জনসাধারণকে আহ্বান জানাইছি। সকল ক্ষেত্রতে কেবল রাজ সংগ্রহ করাতে সরকারের লক্ষ্য রাজ সংগ্রহ করে হিতাধিকারী সৃষ্টি করে কেবল একটা শ্রেণী সন্তুষ্ট করে রেখে ভোট ব্যাংক সৃষ্টি করব খুঁজছে। মূল লক্ষ্য হল যে ভোট ব্যাংক সুরক্ষিত করে রাখব লাগে আর অন্যান্য জনসাধারণ পক পকাই থাকে জনসাধারণ মূল্য বৃদ্ধি পাওয়া জনসাধারণ দুর্ভোগ আছে তার প্রতি ভোট পাই কেবল পুঁজিপতি স্বার্থ থাকে সরকার আর এই যোগানমন্ত্রীগুলো এখন নির্লিপ্ত অকমান্য এখন অধ্যক্ষ যোগানমন্ত্রী কেবলমাত্র ইফালে ইফালে ঘুরি থাকার মানে কোনো কাম নাই আর অতি শীঘ্রে যদি এই ক্ষেত্রে সরকার ব্যবস্থা গ্রহণ নকরে আসবল দিনত ছাত্র সন্থায় জনসাধারণের বৃহত্তর স্বার্থত অধিক কঠোর আন্দোলন করে তুলবলে বাধ্য হব। দলমুখ চারিআলিত যোগান মন্ত্রীর প্রতিকৃতি দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেছে কি কবা বজারত লাগিছে যে সরকার আছে হয়ে আজি আজি আমি সদৌ অসম ছাত্র ছাত্র সন্থার আহ্বানত অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী আর জীবনদায়িনী ঔষধকে প্রমুখ্য করে ইন্ধনজাত সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদত আজি আমি যোগান মন্ত্রী রঞ্জিত দাসের প্রতিকৃতি দাহ করেছো। ইয়ার জড়িয়ে আমি মন্ত্রীগী সকিয়াই দিব বিচারিছো যে অতি শীঘ্রে রাজ্য সরকারে হোক বা যোগান বিভাগে হোক এই মূল্য বৃদ্ধির ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে নাহলে অনাগত দিনত ইয়াতক জঙ্গিয়ালনের কার্যসূচী সন্মুখীন হবলে বাধ্য হব। মই দেখাইছো শিবসাগর দলমুখ চারিআলিত বর্তমান উত্তেজনাময় পরিবেশ। এয়া এই যোগান মন্ত্রীর প্রতিকৃতি দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেছে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে। ইয়া মই দেখাইছো আরক্ষী আর আশুকর্মীর মাজত ইয়া হতাহতি হতাহতির সৃষ্টি হয়েছে। ইয়া যোগান মন্ত্রীর প্রতিকৃতি দাহ করে থাকার সময়তে এই ধরনের আশুকর্মী আর আরক্ষীর মাজত ইয়া হতাহতি ইয়া মই দেখাইছো। ইয়া শিবসাগরের পরিবেশ শিবসাগর দলমুখ চারিআলিত এই ধরনের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। ইয়া কি কবা কি কবা কি কবা মূল্য বৃদ্ধি অতি সোনকালে রোধ কর স্পষ্ট দাবি জানাইছো সরকার অতি শীঘ্রে মূল্য বৃদ্ধি রোধ করবলে পুনর্বার সরকার আহ্বান জানাইছো। মূল্য বৃদ্ধি শীঘ্রে যাতে রোধ করে আর জনসাধারণক সকাহ দিয়ে তার এই দাবি উত্থাপন করেছে ছাত্র সন্থায়।